জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি 15 আগস্টে শহীদ আব্দুর রব সেনিয়াবাদের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষ এই নৌকাবাইচ উৎসব উপভোগ করেন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি 15 আগস্টে শহীদ আব্দুর রব সেনিয়াবাদের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতা এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বরিশালের কীর্তন খোলা নদীতে এক বর্ণাঢ্য নৌকাবাইচের আয়োজন করা হয়। বিকেল 5:45 কীর্তন খোলা নদীর শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সেতু দপদপিয়া পয়েন্ট থেকে বাইচটি শুরু হয়ে প্রায় 3 কিলোমিটার দূরে নদীবন্দর পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় নদীর তীরে বিভিন্ন নৌকা ট্রলারে এবং নদীর তীরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ নৌকাবাইচ উপভোগ করেন। একটি নারী দল সহ মোট 10টি দল নৌকাবাইচে অংশগ্রহণ করে। দীর্ঘদিন পর একটি মনোজ্ঞ নৌকাবাইচ উপভোগ করতে পেরে খুশি স্থানীয়রা। তারা প্রতি বছর এই ধরনের নৌকাবাইচ আয়োজনের দাবি জানিয়েছেন। এর আগে কখনো দেখিনি, প্রথম। অনেকটাই আসলে এক্সাইটেড, নদীর ভিতর বসে দেখতেছি, খুব ভালো লাগতেছে। আজকে নৌকাবাইচ অসাধারণ ছিল। বাইচে অংশ নেওয়া 10টি নৌকার মধ্যে 3টি নৌকা ডুবে যায়। তবে উদ্ধারকারীরা দ্রুত উদ্ধার কার্যক্রম চালানোয় কেউ হতাহত কিংবা নিখোঁজ হয়নি। আজকে বড় আয়োজন ছিল, আপনারা দেখেছেন যে বিকাল থেকে এখানে নৌকা বাইচ ছিল। শিশু নৌকা বাইচ আমাদের অত্যন্ত ঐতিহ্যবাহী, এটা বাঙালির একেবারে সংস্কৃতি, বাঙালির প্রাণের একটি খেলা। এটা মাঝে মাঝে আয়োজন করলে যুব সমাজ, কৃষক সমাজ, আমাদের যারা আছে সবাই এখান থেকে শিক্ষা পায় এবং অন্যান্য আমরা আনন্দ পাই। এখন আজকে এই নানান কর্মসূচি ছিল, তার মধ্যে আমরা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিলাম। জনগণের আমরা সহযোগিতা পেয়েছি, আমাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা পেয়েছি, সার্বিক সহযোগিতায় আমরা সার্বিক আইন শৃঙ্খলার মধ্য দিয়ে এই ধরনের আনন্দ উৎসব, এই ধরনের নৌকা বাইচ এর মতো করে খেলা উৎসবগুলো চলছে এবং এটি ভালোভাবে চলছে। এখানে খেলা এই নৌকা বাইচে আমরা দেখেছি যে বাইচে অংশগ্রহণকারী বেশ কয়েকটি নৌকা এটি তারা ডুবে গিয়েছিল, কিন্তু কোনো কোনোটা ডুবতে ডুবতে তারা রেস্কিউ করেছে, কোনো কোনোটা ডুবে গিয়েছে। কিন্তু সাথে সাথে রেস্কিউ বোট ছিল এবং আমাদের পুলিশের সদস্য ছিল, আমাদের নৌ পুলিশের সদস্যরা ছিল এবং অন্যান্য রেস্কিউ পার্টি ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সাথে সাথে সেগুলো সব উদ্ধার করা হয়েছে। বাইশে বরিশাল নগরীর আউয়াল মোল্লার নেতৃত্বাধীন মহেশপুরের সুন্দরবন টাইগার প্রথম, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আজিজ হোসেন খানের নেতৃত্বাধীন মির্জাগঞ্জ হজরত ইয়ারউদ্দিন খলিফার দলটি দ্বিতীয় এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় দীনেশ তালুকদারের সোনারতরী দল তৃতীয় স্থান অধিকার করে। নগরীর বদ্ধভূমিতে কীর্তন খোলা নদীর তীরে আনুষ্ঠানিকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী 3 দলের মাঝে 1,00,000 টাকা করে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এ সময় মেয়রের সহধর্মিণী লিপি আবদুল্লাহ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইনুস এবং সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের 50 বছর পূর্তি স্বাধীনতা এবং আগামীকালকে আমার দাদা আব্দুর রব সেনিয়াবাদের 100 বছর পূর্তি অনুষ্ঠান, মানে জন্মদিন, সেটি উপলক্ষ করেই এই আজকের এই প্রোগ্রামটি আমরা করেছি এবং আগামীকালকে মিলাদ আছে। উদ্দেশ্য বরিশালের জনগণ, আমাদের আসলে বিনোদনের জায়গা তো ছিল না, আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমি সাইকেল র্যালি করছি। আমার অলওয়েজ আমার চেষ্টা থাকে যে জনগণকে, বরিশালের সাধারণ মানুষকে কীভাবে, আমি একজন ইয়াং, আমি চেষ্টা করি ইয়াংদের ইনভলভ করার জন্য এবং যে প্রোগ্রামটিতে জনসাধারণ, এভরি সিঙ্গেল পার্সন, আপামর জনসাধারণকে যেন ইনভলভ করা যায়, এটাই হচ্ছে আমার। আজকের প্রোগ্রামটা আসলে কী কী আপনার, আজকের প্রোগ্রাম আপনারা জানেন যে নৌকা বাইচের অনুষ্ঠান হয়েছে, বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন নৌকা মাঝি মাল্লারা এসেছে, সেটি হয়ে গেছে। এখন আমাদের আতশবাজির প্রোগ্রাম আছে এবং আগামীকালকে আমার দাদার আমাদের বাসায় বাসভবনে দাদার আব্দুর রব সেনিয়াবাদের বাসভবনে তার দুপুরবেলা যে উদ্দেশ্যে প্রোগ্রাম আপনি আহ্বান করছেন বা থ্রো করছেন, সেটা হলো আপনার মানুষকে আনন্দ দেওয়ার জন্য। কতদূর সফল দেখতে পেরেছেন যে কিভাবে মানুষ উপচে পড়া ভিড় ছিল আর সবাই একদম আন্তরিকভাবে প্রতিটি মানুষ আনন্দ করেছে, আমি নিজেও আনন্দ করেছি, পুলিশ প্রশাসন সাংবাদিক আমার মনে হয় প্রতিটি মানুষ সেখানে যারা উপস্থিত ছিল সবাই আনন্দ করেছে, এটাই হয়েছে যে আমাদের সাথে। দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।